हमारे चैनल से जुड़ने के लिए यूट्यूब पर मुस्तफा चैनल राजमहल को सब्सक्राइब करें। আমরা বড় ভাগ্যবান আর বড় আনন্দে আনন্দিত, এই এত ঠান্ডাতে এত লোক, এত মা বোনেরা সব ঠান্ডাকে কুরবান করে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আখিরাতের ভয়ে, নেকির উদ্দেশ্যে এই একটা প্যান্ডেল জান্নাতি মাহফিলে বসে আছেন, তার জন্যে একবার আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদা করি। আমরা সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জালসা সবাই শুনতে পারে না, জালসাতে ভালো কাজে সবাই আসতে পারে না বাপু। যাদের মা ভালো, বাপ ভালো, আওলাদ ভালো, নাসল ভালো, তারা ভালো কাজ ভালো জায়গায় জালসাতে আসতে পারে, সবাই আসতে পারে। তাদের নাসলি ভালো নাই, নিয়াতি ভালো নাই, অন্তরি ভালো নাই, ঠান্ডাতে মরে যাবো রে, ঠান্ডা লেগে মরে যাব, কে বাঁচবে বাপু, কে বাঁচবে। একদিনকার ঘটনা, উম্মে সালিম একটা বোনের নাম, তার স্বামীর নাম হলো আবু তালহা। অনেক দিন হয়ে গেল বাবা, বাচ্চা হয় না, বেটা বেটি হয় না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদেরকে একটি সন্তান দাও, আল্লাহ একটি সন্তান দাও, মা বাবা কানতে কানতে বাপ। আল্লাহ তালা দোয়া কবুল করে নিল, আর যেমনই আল্লাহ দোয়া কবুল করেছে বাপ, উম্মে উম্মে সালিমের পেটে, আবু তালহার স্ত্রীর পেটে বাবা আল্লাহ বাচ্চা দিল বা। তার বাড়িতে একবার জোরে বলুন সুবহান আল্লাহ, মহব্বতে বলুন সুবহান আল্লাহ। বেরাদার দীর্ঘদিন পরে বাচ্চা হয়েছে, কত আদরের বাচ্চা হবে বাবা, কত প্যার মহব্বতের বাচ্চা হবে বাবা, কত ভালোবাসা বাচ্চা হবে। স্বামী স্ত্রী বড় খুশি হয়েছে, স্বামী স্ত্রী বড় আনন্দে আনন্দিত, বেরাদার এত দুইজন খুশিতে মাথমারা। এইদিকে হঠাৎ বাবা ছেলেকে টাইফয়েড নিউমোনিয়া ধরে নিয়েছে, যাকে আমরা কোখামারা পাসলি চলা ব্যারাম বলি, ওই ব্যারাম ধরে নিয়েছে। সকালবেলাতে গরিব মানুষ আবু তালহা গিয়েছে ডাক্তারের বাড়িতে, বাপ এলাজ করে দিয়ে বাড়িতে নিয়েছে বিবিকে দিয়ে বাপ, আর তিনি চলে গেলেন বাবা কাজে বা। তিনি কাজে চলে গেলেন, লম্বা ঘটনা, কাজ থেকে ফিরবে আল্লাহু আকবার। এইদিকে বাচ্চা কিন্তু হঠাৎ ব্যারাম বেড়ে গিয়ে আর বাচ্চাটা মারা গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাচ্চা মারা গেল। বেরাদার ওইদিকে স্বামী বাড়ি ফিরে আসে, এইদিকে বাচ্চা মারা গেল, মা গো কত সুন্দর উম্মে সালিম জ্ঞানী ছিল মা, কত সুন্দর উম্মে সালিম স্বামীর অপাদার ছিল মা, কত সুন্দর উম্মে সালিম এটা শরিয়াত বুঝছিল মা। তিনি চিন্তা করছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার, আগে স্বামীর দিলকে জয় করতে হবে, কিন্তু আমার বাচ্চা মারা গেল, স্বামী কয়দিন থেকে বিদেশে গিয়েছে, আমাকে দেখতে পাইনি, আমি স্বামীকে দেখতে পাইনি, যেমনই বাড়ি আসবে আমার স্বামী যদি মৃত্যুর খবর শুনে লাই, স্বামী ভেঙে পড়ে যাবে, স্বামী জর্জরিত হয়ে যাবে, স্বামীকে আদর মহব্বত দেওয়া আমার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, ওই মৃত্যু ছেলেটাকে কি করলো মা, চাদর দিয়ে ঢেকে মা উম্মে সালিম ঘরের কোনাতে রেখে দিল, আর সুন্দর করে মা তেল দিল মাথাতে, সুন্দর করে সিধা করলো মা, সুন্দর করে নতুন কাপড় পরলো। সেই যুগে মা
স্বামীকে খুশ করার জন্যে মেয়েরা যে জেওয়ার পড়তো, উম্মে সালে সেই জেওয়া আর পড়ল না। আমি যদি আনন্দে আনন্দিত করতে পারি, আল্লাহ আর বদলা দুনিয়াতে আখিরাতে দিবে। আল্লাহু আকবার, লম্বা ওয়াকিয়া। সত্যি যেমনই বিবি সামনে স্বামী এসছে, আসসালামু আলাইকুম, চট করে স্বামী স্ত্রী দাঁড়িয়ে সালাম দিয়েছেন। উত্তর দিলেন আবু তালহা, ওয়ালাইকুম আসসালাম, বিবি বাচ্চা কেমন আছে? বলে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে গেছে, মানে পোখা চলাটা দেখবেন সাসা করে বাচ্চাটাকে পোখা উঠে। তো আল্লাহু আকবার, যেমনই বলেছে বাচ্চার শ্বাস বন্ধ হয়ে গেছে, তো আবু তালহা বলে বলছে আমার ছেলে হয়তো সুস্থ হয়েছে, ভালো হয়েছে। জোরে বলো বেরাদার। এদিকে বিবি স্বামীকে পানি দিল বাবা, বিবি স্বামীকে খাবার দিল বাবা, সুন্দর করে খাইয়ে দাইয়ে বাবা, স্বামী স্ত্রী বিছানায় হাসি মজা করতে করতে বাবা, স্বামীর মহব্বত স্ত্রীর উপরে জাগলো, স্ত্রীর মহব্বত স্বামীর উপরে জাগলো। মৃত্যু ছেলেকে ঘরের কোনাতে রেখে দিয়ে, মৃত্যু ছেলেকে খাটের তলাতে স্বামী স্ত্রী দুইজন মিলে ওই রাত্রে মধুর মিলন হলো বাবা। যাবে স্বামী স্ত্রীতে চলাফেরা হলো, চলাফেরা গিয়ে দুইজন গোসল করলো, গোসলের নামাজ পড়লো। বিবি জড়িয়ে ধরে বলছেন স্বামী একটা ফতোয়া আপনার কাছে নিব। বেলে বলো বিবি কি ফতোয়া নেবে? বেলে স্বামী আপনার কাছে যদি কেউ কিছু পায় তাকে ফিরিয়ে দেওয়া দরকার কি নাই? বলে হ্যাঁ রবি, তাকে ফিরিয়ে দেওয়ার দরকার, যার আমানত তাকে দেওয়ার দরকার। বলে সামে এতদিন পর কে দেখে একটা বাচ্চা পেয়েছিলাম, আফ্রিকা গিয়েছিলেন, এই যে টাইফয়েডের নিউমোনিয়া ধরে আমার বাচ্চাটা কালকে মারা রাত্রে মারা গিয়েছে। বলে বেবি স্বামীকে জড়িয়ে ধরেছে, বলে স্বামীকে আমি ভুল বলি নাই, সত্যি কথা বলেছে, বাচ্চার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি বলেছি। বেলে কানতে আরম্ভ করেছে, মুসিদের বিবির দিকে দৌড়াতে লেগেছে, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে বাবা, সাহাবায়ে কেরাম গণকে নিয়ে নবী বসে আছেন বাবা, এমন সময় আবু তালহা গিয়ে কাঁদছে, আল্লাহর নবী এ হাসেন বা। আবু তালহা কাঁদছেন, নবী মুচকি হাসি হাসছেন, আবু তালহা আশ্চর্য, আমি কাঁদছি নবী হাসছেন, আমি কাঁদছি নবী হাসছেন। বলে আবু তালহা তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুঃখে দুঃখিত হয়ে কাঁদছি, কিন্তু আপনি হাসছেন কেন? বলে আবু তালহা তুমি এই জন্য আমার কাছে এসছো যে তোমার মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঘরের কোনাতে রেখে দিয়ে তোমার মৃত্যু ছেলেকে তোমার মৃত্যু ছেলেকে ঘরের কোনাতে রেখে দিয়ে বা খাটের তলাতে রেখে দিয়ে তোমরা খাটের উপরে স্বামী স্ত্রী এক জায়গা তো হে মধুর মিলন চলাফেরা হয়েছে, এই মৃত্যু ছেলেকে রেখে দিয়ে এই বলে তো দুঃখিত হয়ে চলে এসো। বলে শুনো আবু তালহা, তোমার বিবি যা করেছে আল্লাহ খুশি হয়ে গেছে, তোমার বিবি শরীয়তের আধারে কাম করেছে, তোমার বিবি জ্ঞানী বিবি, তোমার বিবি শিক্ষিত বিবি, তোমার বিবি কোরআন বুঝে, তোমার বিবি রাসূলুল্লাহর পানি বুঝে, তোমার বিবি দ্বীন ইসলাম বুঝে, তোমার বিবি ইসলামে মাশারা, এই যে সমাজের চা কি বলে যে আপনার খারাপ জিনিসকে সৌন্দর্য করা, তোমার বিবি তা জানে, বলে ভালো কাজ করে যান। শুনো আবু
তালহা, দুঃখিত হয়ে না, তোমার বিবি এত ভালো কাজ, এত ভালো কাজ, এত ভালো কাজ করেছে, আর আল্লাহ এত খুশি হয়ে গেছে যে তোমাদের মধুর মিলন হয়েছে। ওই রাতে ওই সভাতে তোমার যে বাচ্চা মারা গেছে তার চাইতে সুন্দর বাচ্চা আল্লাহ তোমার বিবির গর্ভে দিয়ে দিয়েছে। জোরে বলে কান্দতে হবে না, তোমার স্বামী শরীর স্ত্রী শরীয়তের কাম করেছে, কত বড় জ্ঞানী। আর আমার মা বলে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, স্বামী যদি আসে বাবা তো কাল ফুলাম বৃষ্টি লাল মাটি কালো মাটি 10 কুইন্টাল লাগিয়ে যাবে, আর স্বামীর সামনে চির আর ফাটা কাপড় বিনা মাথাতে তোমার স্বামীর পদতলে তোমার জান্নাত। এই জন্য যে কবি বলছে মা বোন গো তোমরা পিড়ি যত বাঁধো না, নমাজ রোজানা করলে বরকত হবে না, বাবন গো তোমরা পিড়ি যত বাঁধো না, নমাজ রোজানা করলে বরকত হবে না, বাবন গো তোমরা পিড়ি যত বাঁধো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না, বাবন গো তোমরা পিড়ি যত বাঁধো না, স্বামীর সেবা না করলে জান্নাত পাবে না। মাহফিল সুসজ্জিত করেছে মওলা, কত আনন্দ আনন্দিত মওলা। বাগবীরা আজকে থেকে প্রায় 26 বছর লাগভাগ হয়ে গেল কম বেশি, আল্লাহ এরকম বড় জলসা বাগবীরার এই ধরতিতে হয়নি মওলা। আজকে আমার যুবক বিন্দুরা একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে মহব্বতে ভালোবাসা নিয়ে আজকে জলসা সুসজ্জিত করেছে মওলা, কত কথা শুনেছে, কত কষ্ট বরদাস্ত করেছে মওলা, ভালো ভালোবাসা নবীর মহব্বতে প্রেম ভালোবাসা দিয়ে জলসা সাজিয়েছে মওলা। আল্লাহ আজকে জলসাকে তুমি সদরে গ্রহণ করো মওলা, আল্লাহ তাতে কয়েকটি মায়ের ব্যাটা আমরা একত্রিত হয়ে 500 করে 510 করে 1000 করে 201 টাকা করে দিলাম দান, আল্লাহ রহমান পূরণ করো আরমান। আল্লাহ আজকে তো ঠান্ডাতে যত লোক দান দিল তাদের দানকে কবুল করে তাদের বাপ মা আমাদের সকলের বাপ মা হলে খানদানকে জান্নাতি করো মওলা। আল্লাহ গো আজকে কাম কাল পর না টাল, বলা হয়েছে আজকের দান কালকের আশাতে না রেখে আমার মা বোন ভাইরা যা পারে আল্লাহ আজকে ওর প্রথম দিন তাদেরকে কিছু দেওয়ার তৌফিক দান করো মওলা। আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।